ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. যে কেউ যদি কারো উপর অশ্লীল কিছুর উপবাদ দেয়, অল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা ফাজিদুহুম সামানীনা জাল্দা, কোনো ভালো নারীর উপর, সতীসাধী নারীর উপর গলত কিছুর উপবাদ দেয়, তাহলে আল্লাহ নিজে দুনিয়ার সাথে নিজেই ঘোষণা দিয়েছেন যে তারা যদি চারজন সাক্ষী পেশ না করতে পারে তাহলে তাদেরকে 80টা বেত্রাকার দেওয়া হবে। ওলা তাকবুলু লাহুম শাহাদাতান আবাদান, আর তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে না কখনো, আর এরা হলো ফাসিক। ইল্লা আল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ফা ইন্নাল্লাহা গাফুরুর রাহীম, এটা সূরা নূরের সুরাত নূরের শুরুতে আর কি। তবে যারা তওবা করবে, নিজের আমল ইসলাহ করবে, আল্লাহ তাদেরকে মাফ করবে। বাকি আপনি যেভাবে বলেছেন চোরের শাস্তি আমরা বুঝতে পারলাম, কেউ যদি অপবাদ দেয়, কাউকে গালি দেয়, এর ক্ষেত্রে আম যে হাদিস আসছে ওইটা আমার এখন আবার অসত্য স্মরণ হয়েছে। আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম, এটা সহি মুসলিমের হাদিস, আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বললেন, তোমরা কি জানো মুফলিসকে? সাহাবায়ে কেরাম বললেন, মুফলিস মানে হলো সে যার টাকা পয়সা নাই, দ্বন্দ্ব হলো নাই, সেই হলো মুফলিস। মুফলিস মানে গরিব আর কি। আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বললেন, আমার উম্মতের গরিব হলো, মিসকিন হলো, মুফলিস হলো সে যে কাল কিয়ামতের দিন সালাত সিয়াম জাকাত নেকির ধনভাণ্ডার নিয়ে আসবে, কিন্তু কেউ কাউকে সে গালি দিয়েছে, কাউকে সে প্রহার করেছে, কারো উপর মিথ্যা অপবাদ দিয়েছে, হ্যাঁ কারো হক ছিনিয়ে নিয়েছে, কাউকে হত্যা করেছে, এই অবস্থায় তারা এই ধনভাণ্ডার থেকে নেকির ধনভাণ্ডার থেকে ওদের হক দেয়া হবে। যদি ওদের হক শেষ হওয়ার পূর্বে তার নেকির ভাণ্ডার শেষ হয়ে যায় তাহলে ওদের গুণা তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, আর তাকে অধমুখ করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহুল মুস্তাআন, আল্লাহ মাফ করুক। আখেরাতের শাস্তির ভাই কী ওইটা বলতে সব যে আমরা নির্দিষ্ট করে জানবো এইটার শাস্তিটা কী, যদি কোনো জায়গায় থাকে আলহামদুলিল্লাহ এতটুকুই যথেষ্ট। আউযুবিল্লাহ, আল্লাহ যদি, কারণ হাদিসে এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিওয়ান তিন প্রকার, বিচার বিভাগ কালকে আমাদের তিন রকমের হবে। একটা আল্লাহ পাক তাদের মাফ করবেনই না, আরেকটা আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহ চাইলে মাফ করবেন, চাইলে মাফ করবেন না, আরেকটা আল্লাহ তাদেরকে ছাড়বেন না। তো মাফ করবেন না কোনটা? যারা শিরক এবং তার সমপরিমাণ সমপর্যায়ের গুণা করে যারা মারা গেছে ওদেরকে মাফ করবেন না। আল্লাহ এতটুকুল্লাহ মানে যে অন্যের হক ছিনিয়ে নিয়েছে, অন্যের হক ছিনিয়ে নিয়েছে, তো কালকে আমাদের নোকে তার হক দেওয়া হবে, ওর হক আল্লাহ পাক তাকে যেভাবে হোক তার কাছ থেকে নিয়ে তারপর তো ছাড়া হবে না। এই কেউ যদি কোনো মানুষের সৃষ্টির হক, কোনো সৃষ্টির হক ছিনিয়ে নেয়, কেয়ামতের দিন তার হক আদায় করতেই হবে তাকে। তৃতীয় নম্বর এটা হলো আল্লাহ আল্লাহ আর তার বান্দার মাঝে, যেটা শুধু আল্লাহর হক, এই অবস্থায় আল্লাহ পাক চাইলে তাকে মাফ করতে পারেন, অবমাফ করতে পারেন। আল্লাহু আলম, আল্লাহ আমাদের কাজ যেটা, আমরা সব রকমের নাফরমানি থেকে দূরে থাকবো, হ্যাঁ আল্লাহর হুকুম পালন করে চলবো,
দিনের উপর চলবো, এটা হচ্ছে আমাদের কাজ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।